এইবার ফ্ল্যাটত বার খুলিলে বিজেপি নেতায়। আবাসীর অভিযোগত বার পালেগৈ আরক্ষী। শুক্রবারে নিশা যোরহাটৰ ক্লাব রোডৰ ফ্ল্যাটত খোলা বার বন্ধ করে দিলে আরক্ষীয়ে। হোম স্টোর নামত ক্লাব রোডৰ এপার্টমেন্টত এটা ফ্ল্যাট ভাড়ালৈ লৈ দীর্ঘদিনে বার চলাই আহিছিল বিজেপির যুব মোর্চার এগৰাকী বিষয় ববিয়াই। সন্ধিয়া হলেই মায়াবী হয়ে পড়ে এপার্টমেন্টর পরিবেশ। লা ক্লাব ভিউ নামর হোম স্টে লৈ সুদ বয় যুবক যুবতীর। সুরা নিষিদ্ধ বলে হোম স্টের বাহিরত লিখা আছে যদিও সন্ধ্যা লাগিলেই রঙিন হয়ে পড়ে ভিতরক্ষণ। ঘণ্টা হিসাবত গড়াকিয়ে যুবক যুবতীক ভাড়ালৈ দিয়ে লা ক্লাব ভিউর কোঠা। কোঠার ভিতরত অবাধে চলে সুরার পার্টি। কালি মানে যেতিয়া মানে ঘটনা বেশি হয়ে গেছে যে মানে যত লড়া ছলিব আহি কেনে এই রেসিডেন্সিয়াল এরিয়া হোক সো বেলেগ লড়া ছলি আমি কিয় মানে এলাও করিম হয় না তাকো 18 ইয়ার্স বিলো 18 ইয়ার্সও কেতিয়াবা আহে। রাতি রাতি লাউড মিউজিক বাজে, ডেন্স পার্টি হয়, কিবা কিবি হয়, এইবিলাক মাঝে মাঝে কমপ্লেইন করা দেখি অল্প কমিছিলে কমিছিলে যদি ভিতরত আপনি এটা এইটো এইটো আমি যদি থাকো ইয়াতে এইখিনিতে সিগারেট টিগারেট খাই পেলাই গোটেই ধোঁয়া ময় করে থয়, এফালে মদটো চলিয়ে থাকে রাতিপুৱা তলত কেন বিয়ার এইবিলাক পেলাই থাকে। আৰু কাপলছবিলাক যিমান দিনটোত মানে বেলেগ বেলেগ ধৰণে আহি থাকে গৈ থাকে আহি থাকে গৈ থাকে। লা ক্লাব ভিউৰ বিজ্ঞাপনেৰে ভৰি পৰিছে যোৰহাট চহৰ। ইণ্টাৰনেটতো পূৰ্ণোদ্যমে চলিছে লা ক্লাব ভিউৰ প্ৰচাৰ। হাতে সোতৰে ফ্লেট ভাড়ালৈ লৈ চলোৱা বাৰলৈ আহিল যাকে যাকে যুৱক যুৱতী। পাছে সোমাওঁতে পোনে পোনে সোমোৱা দলটোৰ ওলাই আহোঁতে ধলং পলং খোজ দেখি অতিষ্ঠ হৈ পৰিছিল এপাৰ্টমেণ্টৰ বাসিন্দাসকল। মাতাল যুৱক যুৱতীৰ লেকাম নাইকিয়া মাত কথা শুনি ফাট পেলা বসুমতি পাতালে লুকাও অৱস্থা হৈছিল ফ্লেটৰ আৱাসীৰ। পাছে যোৰহাটৰ আৰক্ষী অধীক্ষকক এবাৰ গোচৰ দিয়াৰ পাছতে যাদুৰ দৰে সলনি হৈ গ'ল পৰিস্থিতি। লগে লগে ক্লাব ৰোডৰ এপাৰ্টমেণ্টত হাজিৰ হ'ল আৰক্ষী। পাছে আগতীয়াকৈ আৰক্ষী অহাৰ খবৰ পাই লা ক্লাব ভিউৰ পৰা পলাল একাংশ অভিজাত পৰিয়ালৰ বিপথে যোৱা যুৱক যুৱতী। কিন্তু তাৰ পিছতো নিচাত মাতাল হৈ থকা কেইজনমানক হাতে লুটে ধৰি আৰক্ষীয়ে বন্ধ কৰি দিলে হোমষ্টেৰ নামত বিজেপি নেতাই খোলা বাৰ। তেওঁলোকে কাপলছ ফ্ৰেণ্ডলি বুলিয়ে কৰিছে মানে এডভাৰ্টাইজটো, সেই বস্তুটো কাপল ফ্ৰেণ্ডলি বুলি মানে লিখি দিছে মানে বিশেষভাৱে সেই বস্তুটো এডভাৰ্টাইজ কৰা হৈছে সেইটো। আৰু এই বস্তুটো এটা ডাঙৰ কথা, ৰেচিডেঞ্চিয়েল এৰিয়াৰ ভিতৰত কেনেকৈ তেওঁলোকে কৰিব পাৰিলে, ইমান হাঁহ কেনেকৈ পালে। কালি যিমানখিনি মানুহ আছিলে কিন্তু ফোন কৰাৰ পিছত অলপ দেৰি পিছতে অলপখিনি নাইকিয়া হ'ল। তাৰপিছত এছ পি ছাৰে নিজে ইনিচিয়েটিভ লৈ, এছ পি ছাৰে একচুৱেলি ইয়াত একশ্যন হোৱা নাই তেনেকুৱা কিবা বুলি ছাৰে গমো নাপায়, নিজে ইনিচিয়েটিভ লৈ পেলাই এডিচনেল এছ পি পঠালে। পঠোৱাৰ পিছত এতিয়া ইয়াত সুৰা মানে কি কাৰ্টুন লৈ যোৱা দেখিছোঁ, সুৰাই আছে চাগে তাতে। অৱশ্যে এতিয়ালৈকে ফ্লেটত বাৰ খোলা বিজেপি নেতাৰ সন্ধান পোৱা নাই যোৰহাট আৰক্ষীয়ে। তৎসত্ত্বেও একাংশ যুৱক যুৱতীৰ মাতলামীৰ পৰা সাময়িকভাৱে সকাহ পাই স্বস্তিৰ নিশ্বাস পেলাইছে ক্লাব ৰোডৰ এপাৰ্টমেণ্টৰ বাসিন্দাই। যোৰহাটৰ পৰা গৌতম বৰাৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।